বাহারি সবজিতে সমৃদ্ধ গোবিন্দভোগ শুক্তো। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বিভিন্ন রকমের সবজি নিয়ে চলে এসেছি। আপনারা তো বিভিন্ন রকমের শুক্তো খেয়েছেন, বাড়িতে বানিয়েওছেন, তবে আজ আমি শুক্তোটা একটু অন্যরকমভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। শুক্তো বানানোর জন্য আমি এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো একবার দেখিয়ে দেব। কাঁচকলা, আলু, রাঙা আলু, সজনে ডাঁটা, গাজর, উচ্ছে আর বেগুন। শুক্তোটা আমি একদম অন্যরকমভাবে বানাবো, তার জন্য এখানে একটা স্পেশাল জিনিস নিয়েছি, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল। যে চালের পায়েস খাই আমরা সেই চালটাই নিয়েছি। এই চালটাকে এখন ভিজিয়ে দেব। সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নেব। হাফ রাঙা আলুর খোসা আমি ছাড়িয়ে রেখেছি, এটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। এই সবজিগুলো ধুয়ে তুলে রাখবো। উচ্ছেও একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। শুক্তো পারফেক্টলি বানানোর জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মশলা। আমি এখানে সামান্য কিছু মশলা নিয়েছি, মশলাগুলো এখন ভেজে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন হাফ চা চামচ, মৌরি নিয়েছি হাফ চা চামচ, রাঁধুনি নিয়েছি হাফ চা চামচ, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা। সবগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা ভেজে নেব। আর শুকনো লঙ্কা ভাজতে একটু বেশিই সময় লাগে, তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা তুলে রেখে দেব। এবার অন্য মশলাগুলো দিয়ে ভেজে নেব। 5 ফোড়ন মৌরি, জিরে আর রাঁধুনি। মশলাটা ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। ভাজা মশলাটা এখন গুঁড়ো করে নেব। এক টুকরো আদা আর 2 চা চামচ পরিমাণ সর্ষে, এই দুটোকে একসাথে বেটে নেব। গোবিন্দভোগ চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ধুয়ে নিয়েছি ভালো করে, এবার বেটে নেব। চাল বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার শুক্তো রান্নাটা করে নেব। আট দশটা বড়ি নিয়েছি, ভেজে নেব। বড়িটা তুলে নেব। বেগুন দিয়ে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
কাঁচকলা দিয়েও ভেজে নেব। এবার এটা তুলে নেব, উচ্ছে দিয়ে দেব, সামান্য লবণ দেব। এবার উচ্ছেটাও তুলে নেব। এবার শুক্তোটা বানানোর জন্য তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, পাঁচ ফোড়ন, সরষে এবং আদা বাটা দিয়ে দেব। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলোর মধ্যে মোটামুটি যেগুলো নরম সবজি সেগুলোকে আমি ভেজে তুলে রেখেছি, আর তারই মধ্যে যেগুলো একটু শক্ত সবজি এই সরষে বাটাটা একটু নেড়ে নিয়েছি, এখন এই শক্ত সবজিগুলো দিয়ে নেড়ে নেব। এই সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। একটুখানি মশলা ধোয়া জল দিয়ে দেব। আর কি জানেন, শুক্তোর না বিভিন্ন নাম, কোথাও আবার শুক্তো বলে, আবার কোথাও শুক্তো নিয়েও বলে। আর অনেক পুরনো রান্না, অনেক পুরনো দিনে নিরামিষ রান্নার পদে কিন্তু শুক্তো থাকতোই। সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এরই মধ্যে যে সবজিগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই সবজিগুলো কিন্তু আমি এখন দিইনি, এই সবজিগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি এই নরম সবজিগুলো দিয়ে দেবো। তাহলে সবজিগুলো বেশ সুন্দর গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো। এখন এই ভেজে তুলে রাখা সবজি আর বড়ি দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বাকি সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এখন কিন্তু সব সবজিগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দেখুন সবজিগুলো কি সুন্দর গোটা গোটা আছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল বাটা। আর এই চাল বাটাটা দেওয়ার পরপরই কিন্তু এর মধ্যে যে পরিমাণ ঝোল ছিল সেই ঝোলটা দেখুন একটু ঘন হয়ে গেছে। চাল বাটা দেওয়ার পর আরও আমি 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিট। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শুক্তোর মধ্যে থেকে। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই স্পেশাল মশলা, যেটা না দিলে কিন্তু শুক্তোর যে অরিজিনাল ফ্লেভার সেটা বেরোবেই না। এই ভাজা মশলাটা দিয়ে দেবো। শুক্তো একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বাহারি সবজিতে সমৃদ্ধ গোবিন্দভোগ শুক্তো। শুক্তোর কালার এবং গন্ধ এত সুন্দর বেরিয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে হবে। গোবিন্দভোগ শুক্তোটা কেমন হয়েছে সেটা আজকে আমি আপনাদের খেয়ে বলবো না, আপনারা একবার বাড়িতে বানাবেন তাহলেই বুঝতে পারবেন এর টেস্ট কীরকম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই কিন্তু এই গোবিন্দভোগ শুক্তোটা বাড়িতে বানানোর একটা অনুরোধ রইল, আপনারা একবার বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।